রঙের তত্ত্ব, ভূমিকা। রং আমাদের কাপড় থেকে শুরু করে অলংকার, বই, বাসা, প্রকৃতি এবং কোথায় নয়, আমাদের উপর রঙের একটি গভীর প্রভাব আছে। রং তত্ত্ব ব্যবহার করা হয় চারুকলা, গ্রাফিক্স ডিজাইন, ফ্যাশন ডিজাইন, ইন্টেরিয়র ডিজাইন এবং অন্য অনেক উদ্দেশ্যে। প্রাথমিক রঙের ধারণা, রং চক্র। রং হচ্ছে একটি বস্তুর বৈশিষ্ট্য যা আলো প্রতিফলিত অথবা ছড়ানোর ফলাফল হিসেবে চোখের জন্য বিভিন্ন ধরনের সংবেদনশীলতা তৈরি করে। দৃশ্যমান চিত্রে নির্দিষ্ট রঙের সমাহারে রঙের মিশ্রণ এবং দৃশ্যমান প্রভাবের ব্যবহারিক দিক নির্দেশনার একটি দেহ হচ্ছে রং তত্ত্ব। রং চক্রের উপর ভিত্তি করে রঙের ভিন্ন শ্রেণী আছে। প্রাথমিক রং, মাধ্যমিক রং, তৃতীয় পর্যায়ের ভুক্ত রং। এক, প্রাথমিক রং। প্রাথমিক রঙগুলো হচ্ছে লাল, হলুদ এবং নীল। দুই, মাধ্যমিক রং। মাধ্যমিক রঙগুলো হচ্ছে কমলা, বেগুনি এবং সবুজ। তিন, তৃতীয় পর্যায়ে ভুক্ত রং। প্রতিটি তৃতীয় পর্যায়ভুক্ত রং একটা প্রাথমিক রং ও একটা মাধ্যমিক রঙের সমন্বয়ে তৈরি হয়। রং মেশানো। প্রাথমিক রং এমন এক রং যা অন্যান্য রঙের মিশ্রণ থেকে তৈরি করা যায় না। মাধ্যমিক এবং তৃতীয় পর্যায়ভুক্ত রং অন্যান্য রঙের মিশ্রণ থেকে তৈরি করা হয়। মাধ্যমিক ও তৃতীয় রং উৎপাদন। মাধ্যমিক রং, মাধ্যমিক রং সবুজ, বেগুনি, কমলা। এক, সবুজ তৈরি হয় প্রাথমিক রং হলুদ ও নীল থেকে। দুই, বেগুনি রং তৈরি হয় প্রাথমিক রং লাল ও নীল থেকে। তিন, কমলা রং তৈরি হয় প্রাথমিক রং লাল ও হলুদ থেকে। তৃতীয় পর্যায়ের রং, তৃতীয় পর্যায়ের রঙগুলো হচ্ছে নীল, সবুজ, লাল, কমলা, নীল, বেগুনি, হলুদ, সবুজ, হলুদ, কমলা, লাল ও বেগুনি। একটি প্রাথমিক রঙকে কাছাকাছি মাধ্যমিক রঙের সাথে মেশানো হলে তৃতীয় পর্যায়ের রং তৈরি হয়। রঙের বৈশিষ্ট্য, রঙের তিন ধরনের বৈশিষ্ট্য আছে। এক, বর্ণ। রং বলতে আমরা এটাকে বোঝাই, সাধারণত এটা রঙের নাম। লাল, হলুদ, নীল এগুলো হচ্ছে বর্ণ। দুই, পরিপূর্ণতা। পরিপূর্ণতা বলতে বোঝায় রং কতটা বিশুদ্ধ বা কতটা তীব্র। যেখানে রং কম ধূসর সেগুলো বেশি পরিপূর্ণ বা ফ্যাকাশে, যেখানে রং বেশি ধূসর সেগুলো আরও কম পরিপূর্ণ বা দৃঢ়। তিন, মান। এটা রঙের উজ্জ্বলতা পরিমাপ করে। এর পরিসর খুব অন্ধকার থেকে খুব হালকা হয়ে থাকে। যেখানে সর্বনিম্ন মান কালো রং, সেখানে বিশুদ্ধ সাদা সর্বোচ্চ মান। উষ্ণ ও শীতল রং। উষ্ণ রং সাধারণত তৈরি হয় লাল বর্ণ, বিশেষ করে লাল, কমলা এবং হলুদ থেকে। এটা আসে সূর্য ও আগুনের প্রাকৃতিক উপাদানগুলো থেকে। শীতল রং আসে নীল বর্ণ থেকে, যেমন সবুজ ও নীল। এ রং দর্শকদের থেকে দূরে সরে যেতে প্রদর্শিত হবে, তাই তারা পটভূমি হিসাবে ব্যবহার করার জন্য ভালো। উষ্ণ ও শীতল রঙের তালিকা। কাপড়ের মধ্যে উষ্ণ রঙের উদাহরণ, শীতল রঙের উদাহরণ।